প্রিয় বন্ধুরা নমস্কার। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা গল্প শোনাবো। রামপুর নামক গ্রামে রাকেশ নিজের স্ত্রী কমলা আর একমাত্র মেয়ে সুনয়নার সঙ্গে একটা ছোট্ট কুটিরে বসবাস করত। রাকেশ ছোট থেকেই ভগবান শঙ্করের পরম ভক্ত ছিল। ছোটবেলায় একদিন রাকেশ ভগবান শঙ্করের মাথায় জল ঢালার জন্য জল আনতে গেল পুকুরে, আসার সময় মন্দিরের সিঁড়ি থেকেও পড়ে গেল আর ওর পায়ে এমনই চোট লাগলো যে ও আর সাহায্য ছাড়া হাঁটতে পারত না। সবাই শঙ্কর ভগবানের বিরুদ্ধে ওকে অনেক কিছু বলল যে শঙ্কর ভগবান জেনে বুঝে ওকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। কিন্তু রাকেশ শঙ্কর ভগবানের বিরুদ্ধে একটা কথাও শুনতে রাজি ছিল না, ও ভগবানের ভক্তিতে লীন হয়ে যেতে থাকলো। আজকেও রাকেশ ওর স্ত্রী আর ওর মেয়ে তিনজন মিলে ভগবান শঙ্করের পূজা আরাধনা করে আর ওনাকে ভোগ দিয়ে তবেই নিজেরা খাবার গ্রহণ করে। অল্প বিস্তর কৃষিকাজ করে ওরা জীবনযাপন করত। রাকেশের বাবার মৃত্যুর পর রাকেশের বড় ভাই আর তার বউ চম্পা বাবার সম্পত্তি থেকে ওদের বিদখল করে দেয়। তবুও রাকেশ নিজের ভাই আর বৌদির ওপর রাগ না করে একটা ছোট্ট কুটিরে বসবাস শুরু করল। সুনয়না এখন বড় হয়ে গিয়েছিল আর সুনয়নার জন্য রাকেশ একটি পাত্রও ঠিক করে ফেলেছিল। কমলা, একটা খুশির খবর আছে, আমাদের মেয়ে সুনয়নার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে। আমি চাই আমাদের মেয়ের বিয়ে ভালো পরিবারে হোক, ব্যাস তারপরেই গঙ্গা স্নান করব। বাবা, কতবার বলেছি তোমাকে আমি যে আমি এখন বিয়ে করব না, আমি আরো পড়াশোনা করতে চাই। ছোট থেকেই আমার ইঞ্জিনিয়ার হওয়ার শখ আর আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। কিন্তু মা সুনয়না ছেলের বাড়ি থেকে তোমায় পছন্দ করেছে, এরপর যদি এত ভালো সম্বন্ধ না পাই? আর কথা হলো তোমার ইঞ্জিনিয়ারিং পড়ানোর, কিন্তু আমাদের কাছে এত টাকাই বা কোথায় যে ইঞ্জিনিয়ারিং পড়াবো তোমাকে? হ্যাঁ মা, গরিবের জীবনে অনেক রকমের বাধা আসে আর তার জন্যই কখনো কখনো আমাদের ইচ্ছা আর আমাদের স্বপ্নগুলোকে বেঁধে কুয়োতে ফেলে দিতে হয়। হে ভোলানাথ, এ আপনার মর্জি, একজন বাবা হয়ে তার মেয়ের তার পড়ার স্বপ্নকে পূরণ করতে পারছি না। সুনয়না বাবা মায়ের কথা শুনে দুঃখ পেল খুব আর কোনো রকমে বিয়ের জন্য হ্যাঁ বলে ও দৌড়ে নিজের ঘরে চলে গেল। ওই রাতে রাকেশ যখন নিজের ঘরে ঘুমোচ্ছিল ভগবান শঙ্কর ওর স্বপ্নে এলো। রাকেশ, তোমার অটুট ভক্তি আর শ্রদ্ধা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি তোমার জীবনের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আর আমার আশীর্বাদে আগামী জীবনের সমস্ত কাজেই তুমি সফল হবে। আমি সব সময় তোমার সাথে আছি। রাকেশ, তুমি রোজ বিভিন্ন প্রকারের ভোগ রান্না করে আমায় নিবেদন করো, কিন্তু আমার কিছুদিন ধরেই কুমড়ো খাওয়ার ইচ্ছে জেগেছে। তোমার ক্ষেতে একটা কুমড়োর গাছ আছে, তুমি কি আমাকে সেই কুমড়ো খাওয়াবে বলো? ভগবান শঙ্করের এমন প্রশ্নে হঠাৎ করে রাকেশের ঘুম ভেঙে যায়। কি সত্যি ভগবান শঙ্কর আমার স্বপ্নে এসেছিলেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। উনি কিছু একটা খাওয়ার কথা বলছিলেন, কি যেন, হ্যাঁ কুমড়ো, উনি আমাকে ভোগে কুমড়ো নিবেদন করতে বলেছেন। ঠিক আছে ভোলানাথ। রাকেশ সকাল সকাল উঠে ওর খেতে যায় যেখানে ও কুমড়োর বীজ পুঁতেছিল। ও দেখল সত্যি একটা কুমড়ো হয়েছিল। রাকেশ ওটা তুলে এনে কমলাকে দিয়ে দিল। কমলা তো কুমড়ো দেখে অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করল, কুমড়ো, তুমি আজকে কুমড়ো তুলে নিয়ে এসেছো কেন? রাকেশ নিজের স্বপ্নের কথাটা কমলাকে জানালো। তখন কমলাও খুশি হয়ে ভগবান শঙ্করের জন্য কুমড়োর ভোগ লাগাতে গেল। যখনই কমলা ওই কুমড়োটা নিল আর মাঝখান থেকে কেটে ফেলল, ওই কুমড়োর ভেতর থেকে স্বর্ণ মুদ্রা ঝনঝন করে মাটিতে পড়ে গেল। সোনার মুদ্রা দেখে কমলা আর রাকেশ দুজনেই হতবাক হয়ে গেল। সে কি সোনার মুদ্রা, তাও এই কুমড়োতে? আমিও তো তাই ভাবছি, স্বর্ণ মুদ্রা কুমড়োর ভিতর এলো কি করে? এ নিশ্চয়ই ভোলানাথেরই মহিমা। জয় ভোলানাথ, জয় শঙ্কর মহাদেব। জয় হো ভোলানাথের। কি গো শোনো, তাহলে এই কুমড়োটা কেটে কুমড়োর সবজি বানিয়ে ফেলি আর ভগবান শঙ্করকে ভোগ দিয়ে দি আর এর বীজগুলো নিয়ে বাগানে আবার পুঁতে দি, তাহলে প্রতিদিন ভগবান শঙ্করকে কুমড়োর ভোগ দিতে পারবো। ঠিক আছে কমলা, যা তুমি ভালো বোঝো। তারপর রাকেশ আর কমলা দুজনে সুনয়নের কাছে গেল।
আর ওকে সব কিছু বলে দেয়। আর রাকেশ সুনয়নাকে ইঞ্জিনিয়ারিং পড়ার অনুমতি দিয়ে দিল। সুনয়না এই শুনে খুব খুশি হয়ে গেল। পরের দিনই রাকেশ পাত্রপক্ষের বাড়িতে গিয়ে বিয়ের জন্য মানা করে দিল। আর বিয়ের জন্য মানা করতেই গ্রামের মধ্যে কথা শুরু হয়ে গেল। গ্রামের লোকেদের নিজের কাজের থেকেও বেশি সুনয়নার বিয়ে কেন ভেঙে গেল এইটা জানার আগ্রহ বেশি ছিল। এদিকে রাকেশ কুমড়োর বীজ মাটিতে পুঁতে দিল, আর কিছুদিনের মধ্যেই ওর খেতে নতুন কুমড়ো ফলে গেল। আর ভগবানের মায়ায় ওর ক্ষেতের প্রত্যেকটা কুমড়ো থেকে সোনার মুদ্রা বেরিয়ে এলো। এবার রাকেশের কাছে পয়সার কমতি ছিল না। আর ঠিক তার পরের দিন ও কমলা আর সুনয়নাকে নিয়ে শহরের দিকে এগিয়ে যায়। শহরে গিয়ে রাকেশ সুনয়নার অ্যাডমিশন একটা ইঞ্জিনিয়ারিং কলেজে করে দেয়। আর ঠিক সেখানেই একটা গার্লস হোস্টেলেও চলে যায়। সুনয়না, এটা একটা গার্লস হোস্টেল, তুমি এখানে আরাম করে থেকে পড়াশুনো করো। আর হ্যাঁ, কোনো জিনিস দরকার হলে আমায় জানাতে ভুলো না। নিশ্চয়ই বাবা, তুমি আমার জন্য কত কিছু করলে। মা সুনয়না, আমি তোমার জন্য কিচ্ছু করিনি। যা করেছেন ভগবান শঙ্কর করেছেন, উনি ওনার অলৌকিক ক্ষমতায় আমাদের দুঃখের দিনকে সুখে বদলে দিয়েছেন। তারপর মামি একে অপরকে জড়িয়ে ধরে, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র ওকে দিয়ে রাকেশ আর কমলা নিজেদের গ্রামে ফিরে আসে। পরের দিন রাকেশের বড় ভাই আর বৌদি ওর সঙ্গে দেখা করতে এলো। আরে কমলা, কোথায় গিয়েছিলে তোমরা? আর আমরা শুনেছি সুনয়নার বিয়ে ভেঙে গেছে। ছেলেরা বিয়ের জন্য মানা কেন করে দিল? হ্যাঁ, না না দিদি, ছেলের বাড়ি থেকে নয়, আমরা বিয়ের জন্য মানা করেছি। আমরা চাইছিলাম সুনয়না আগে ইঞ্জিনিয়ারিং পড়াটা শেষ করুক, তারপর ওর বিয়ে দেব। সেই জন্য সুনয়নের বাবা নিজে গিয়ে ছেলেপক্ষের বাড়িতে মানা করে এসেছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার ওখানে থাকার তো অনেক খরচা, এত খরচা তুমি কি করে করবে? হ্যাঁ, ভগবান শঙ্করের কৃপায় আমাদের টাকা পয়সার আর কোনো অভাব নেই। যখন ভগবান শঙ্কর আমাদের সাথে আছেন, তখন আমাদের অন্য কিছু নিয়ে ভেবে লাভ কি? উনি চাইলে তো মাটিকেও সোনা বানিয়ে দেবেন। রাকেশের এই কথা শুনে ওর বড় ভাই আর বৌদি কিছু বুঝতে পারল না। কিন্তু হঠাৎ করেই রাকেশের চালচলনের পরিবর্তন দেখে ওদের মনে সন্দেহ হচ্ছিল। ওই দিন থেকেই কমলার বড় জা চম্পা ওর বাড়িতে নজর রাখা শুরু করে। আর একদিন বড় জা চম্পা জানলা দিয়ে কমলাকে কুমড়ো কেটে মুদ্রা বার করতে দেখে ফেলল। এই দেখেই তো চম্পা অবাক হয়ে গেল। আর পরের দিন নিজের ছেলে দীপককে ডেকে চম্পা বলল, যা কমলা কাকিমার বাগান থেকে একটা কুমড়ো ভেঙে নিয়ে আয়, আর দেখবি কেউ যেন না দেখতে পায়। নিজের মায়ের কথা মতো দীপক নিজের কাকার জমি থেকে একটা কুমড়ো চুরি করে নিল আর নিয়ে এসে মাকে দিয়ে দিল। যেই চম্পা কুমড়ো কাটল, কুমড়ো থেকে অদ্ভুত রস বেরিয়ে ওর মুখে পুরোপুরি লেগে গেল। আরে এই চটচটে জিনিসটা কি? এটা তো পুরো মুখে আটকে গেল। ওহ, একে তো এত জ্বালা করছে, উপর থেকে এটা থেকে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছে। চম্পা মুখ ধুয়ে সেটা হাঁটানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু ওই চিটচিটে রস ওর মুখ থেকে তো ছাড়ছিলই না। চম্পা জোরে জোরে চিৎকার করতে থাকলো আর ওই রস নিজের মুখ থেকে ছাড়ানোর সম্পূর্ণ চেষ্টা করতে থাকলো, কিন্তু কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত ও কিছু করতে না পেরে দীপককে বলল, দীপক বাবা চট করে যা আর নিজের কাকিমাকে ডেকে নিয়ে আয়, আমার খুব জ্বালা করছে, তুই দৌড়ে যা তাড়াতাড়ি। দীপক দৌড়ে গিয়ে কমলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো। কমলা বড় জায়ের মুখে কুমড়োর রস আটকে থাকতে দেখে অবাক হয়ে গেল। কমলা আমাকে ক্ষমা করে দাও, নিজের ভুলের শাস্তি আমি পেয়েছি। আমি লুকিয়ে লুকিয়ে একটা কুমড়ো থেকে তুমি সোনা বার করছো দেখে ফেলেছিলাম, আর আমার মনে লোভ এসে গেল, আর সেই জন্যই আমি আমার ছেলে দীপককে চুরি করতে পাঠিয়েছিলাম, আর আমার এই অবস্থা হলো। তুমি আমায় ক্ষমা করে দাও বোন। কোনো ব্যাপার নয় দিদি, তুমি আমার থেকে বড়, আমার কাছে তুমি ক্ষমা চেয়েও না। তোমার কুমড়ো দরকার ছিল আমায় বলতে পারতে, আমি নিজে এসে বাড়িতে দিয়ে যেতাম তোমায়। এটা আমার মুখ থেকে কি করে যাবে? আমি তো অনেক চেষ্টা করলাম, তুমি একটা উপায় খোঁজো। কমলা শিব মন্দিরে গিয়ে সেখান থেকে এক ঘটি জল নিজের বড় জায়ের কাছে নিয়ে আসে আর ওর হাতে দিয়ে দেয়। নাও, এটা মন্দির থেকে আমি নিয়ে এসেছি, এটা দিয়ে মুখ ধুয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। যেই চম্পা ওই জলটা দিয়ে মুখ ধুলো, ওর মুখটা আগের থেকেও সুন্দর হয়ে গেল। এবার ও নিজের ভুলটা বুঝতে পেরেছিল, ওর চোখে জল এসে গেল। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। কিছু বছর বাদে সুনয়না ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে গ্রামে ফিরে এলো। এবার ওদের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর কিছু মাস পর সুনয়না বাবা মায়ের অনুমতি নিয়েই নিজের পছন্দের এক ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে বিয়ে করে। ভগবান শঙ্করের কৃপায় ওদের জীবনে খুশির বর্ষা হতে থাকল। বন্ধুরা,
এই গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও গল্প শোনার জন্য একে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।